নমস্কার, আপনারা দেখছেন খবরে ঘন্টার, সঙ্গে রয়েছি আমি অর্পিতা। আসুন দেখে নি আজকের বিশেষ খবর। বিনামূল্যে চিকিৎসা শিবির। করিমুল হক মানব সেবা সদন হাসপাতালে বুধবার বিনামূল্যে চিকিৎসা শিবির করলেন শিলিগুড়ি ইসকন রোডের বাসিন্দা তথা চিকিৎসক ডাক্তার স্বপন রায়। গরিবের ডাক্তার হিসেবে বিভিন্ন মহলে জনপ্রিয় ডাক্তার স্বপন রায়, তিনি প্রায় পদ্মশ্রী হাসপাতালে গিয়ে বিনামূল্যে রোগী দেখে ওষুধ বিলি করেন। শিলিগুড়ি শহর লাগোয়া রাজগঞ্জের বিভিন্ন গ্রামে গিয়ে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেন ডাক্তার স্বপন রায়। নমস্কার, আমি করিমুল হক, বাইক অ্যাম্বুলেন্স দাদা। আমার যে মানব সেবা সদন সোসাইটি হসপিটালটা আছে, আমাদের এখানে স্বপন রায় হেমাপতি ডাক্তার, আপনারা দেখতে পাচ্ছেন ওষুধপত্র, এখানে বসে প্রতি মাসে দ্বিতীয় বুধবার করে। শুধু আমার এখানে নাই, আরও 10টা কি 12টা জায়গায় ইনি প্রতিনিয়তই বসেন, বিভিন্ন জায়গায় বসেন। কীভাবে কষ্টে ট্রিটমেন্ট করা হয়, আপনারা যারা হেমাপতি ট্রিটমেন্ট করবেন এখানে আসবেন, ফ্রি অফ কস্টে ট্রিটমেন্টটা নেবেন, এটা হলো ইনি মানব সেবা করেন। ইনি একটা আঘাত পেয়েছেন, সে আঘাতের সূত্রেই মানুষকে সেবা করেন। এখানে হিংসা ক্রোধ কিচ্ছু না। আমার বারবার বলি, আপনারা সবাই আসুন, এখান থেকে যেন চিকিৎসাটা নিন, ওষুধপত্র নিন, সুস্থ হন, ভালো থাকুন, এটাই কামনা করি। প্রতি মাসের দ্বিতীয় বুধবার করিমুল হক মানব সেবা সদন সোসাইটি হসপিটালে ইনি আসেন এবং প্রত্যেক বৃদ্ধা থেকে বাচ্চা পর্যন্ত ইনি পেশেন্ট দেখেন, ওষুধপত্রও দেন, নিশ্চয়ই আপনারা আসবেন, ট্রিটমেন্টটা নেবেন। তার উপর ডাক্তারবাবুকে এখানে এদিকে ডাক্তারবাবু, আপনি কিছু বলুন আপনার সম্বন্ধে। নমস্কার, করিমুল হক মানব সেবা হাসপাতাল, এখানে যেভাবে খুব সুন্দর পরিবেশ এবং সুশৃঙ্খলভাবে দীর্ঘ 15-20 বছর থেকে এই পরিষেবা দিয়ে যাচ্ছে দাদা, এই বনবস্তি এলাকা থেকে আমাদের শহর এলাকা পর্যন্ত দিয়ে যাচ্ছে, আমি খুব ধন্যবাদ জানাই তাদেরও, দাদারও এই চরম সেবা করে আমাকে খুব ভালো লাগছে। এখানে মাসে দ্বিতীয় বুধবার করে এই পরিষেবাটা দেওয়া হয়, 15 থেকে 1 মাসের ওষুধ দেওয়া হয়। যারা যারা বিনামূল্যে এই পরিষেবাটা নেওয়ার ইচ্ছুক তারা সবাই অবশ্যই আসবেন, 15 থেকে 1 মাসের করে ওষুধ দেওয়া হয়। যে কোনো সাধারণ সমস্যা যত কিছু থাকুক না কেন, এখানে এই সেবাটা দেওয়া হয় এবং এটা দীর্ঘদিন চলবে, কন্টিনিউ চলবে। আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য এবং আদার্স ডক্টর বাবুরাও এখানে আসছে, আয়ুর্বেদিক আসছে, এলোপ্যাথি ডক্টর আসছে, নবরঙ্গল মেডিকেল কলেজ থেকেও আসছে। খুব ভালো লাগছে এই হাসপাতালটা যেন সবার সুন্দরভাবে পরিচালনা করতে পারে আগামী দিনে, সবার সহযোগিতা একান্ত কাম্য করছি আমরাও। দাদার এই পরিষেবাটা দিকে আমরা খুব ধন্য, তার জন্যই আমি শহর থেকে দাদার এই সেবাটা করতে আসি। তো আপনারা আসবেন, সম্পূর্ণ বিনা পয়সা 100% 15 থেকে 1 মাসের ওষুধ দেওয়া হবে। এখানে যারা ট্রিটমেন্ট করতে আসবেন, বাচ্চা থেকে বয়স্ক এবং এখানে গরিব বড়লোক বলে কিচ্ছু নেই, এখানে শুধু মানুষ আর মানুষের সেবা করা হয়। রোগ বড়লোক আর গরিব বুঝে না, মানুষকেই রোগ ধরে সেখানে। এখানে কিন্তু কোনো চিহ্নিত কারণের কোনো ব্যাপার নাই, জাতপাতের কোনো ব্যাপার নাই, পার্টি ধর্মের কোনো ব্যাপার নাই, এখানে শুধু মানুষকে সেবা দেওয়া হয়। প্রতি মাসের দ্বিতীয় বুধবার হেমাপতি ডাক্তারবাবু আসেন, মেন্টালিস্ট ডাক্তারবাবু মেডিকেল কলেজ থেকে আসেন, মুখার্জিবাবু আসেন, এখানে কিন্তু আসেন আমার এখানে মেন্টালিস্ট।